বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে একটি টুলস সম্পর্কে জানাবো। এটা এর আগে একটি আপনাদেরকে শিখেছিলাম, তো সেটা ছিল অন্যরকম। তো আজকে আপনাদেরকে এই ক্যারেক্টারের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা এখানে চলে যাব, যে নিউ কার্টুনে আগে আপনাদেরকে একটি জিনিস বুঝিয়ে দিই। এখানে গেলাম, এখান থেকে আমরা একটা ক্যারেক্টার নেই, তো এখান থেকে আমরা একটা ক্যারেক্টার নেব। ধরেন যে আমরা এখান থেকে এই যে বয় ক্যারেক্টারটা ধরেন যে আমি নিলাম, এটা নিয়ে আপনাদেরকে একটা জিনিস বুঝাই। তো আপনারা যারা মুড এপিকে ব্যবহার করতেছেন তারা এগুলি ফ্রিতে পাবেন, কিন্তু যারা প্লে স্টোর থেকে অ্যাপটি ব্যবহার করবেন তারা কিন্তু এগুলি ফ্রিতে পাবেন না। হ্যাঁ, এখানে কিছু ফ্রি পাবেন, কিছু কিনতে হবে। তো যাই হোক, এগুলো নিয়ে এখন আলোচনা করতেছি না, এর আগে আলোচনা করেছি। তো আমি আপনাদেরকে এটা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টারটা দেখতেছেন বন্ধুরা, এই ক্যারেক্টারটা ছোটো করে নেই একটু। তো এখানে দেখেন এর যে মাথাটা আছে, এই মাথাটাকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। কীভাবে চেঞ্জ করতে পারবো? ধরুন আপনার গ্যালারিতে, আপনার মোবাইলের যে গ্যালারি আছে, গ্যালারিতে কোনো ছবি বা মাথা বা কোনো কিছুর ইমেজ PNG করে আপনি যদি রেখে দেন, তাহলে সেখান থেকে আপনি চাইলে এনে এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এডিট ইউনিট আছে যে, এই অপশনটাতে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে যে ছবিটা আছে পর্দার উপরে, এখানে একবার ট্যাপ করবেন, পর্দার উপরে ছবিটা ট্যাপ করবেন, ঠিক মাথার উপরটাতে ট্যাপ করবেন। হ্যাঁ, মাথার উপরে যে বোনটা আছে এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করলে আমরা দেখতে পাচ্ছি এই যে চেঞ্জ, দেখেন ভালো করে, চেঞ্জ ফেস নামে একটা অপশন দেখা যাচ্ছে মানুষের মাথার মতো, এখানে আমরা ট্যাপ করব। তো ট্যাপ করলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম অ্যালবামস নামে একটি অপশন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে আমরা গ্যালারি দেখতে পাবো। তো আমরা গ্যালারিতে চলে যাই, ফাইল ম্যানেজারের মাধ্যমে যেতে পারবো। তো আমরা গ্যালারিতে চলে গেলাম, এখান থেকে একটা ছবিকে আমি এনে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন যে এই মাথাটা আমার গ্যালারিতে আছে, একটা মাথা আছে মানুষের, এই মাথাটাকে আমি ওর মধ্যে সেট করে দেবো, দেখবেন যে ওইটা বদলে এটা সেট হয়ে যাবে। তো এটাকে আমি ক্রপ করে নিলাম, ক্রপ করে নেওয়ার পরে বন্ধুরা এই দেখেন আমি এখানে এটাকে এখানে বসিয়ে দেবো, একটু ছোটো করে বসিয়ে দেবো, নাহলে মাথাটা আবার অনেক বড় দেখাবে। হ্যাঁ, ছোটো করে বসিয়ে দেবো। এখানে আমি এটা ঠিক মাঝ বরাবর সুন্দর করে বসাতে হবে। মনে রাখবেন যে আপনার গলার অংশটুকু, থুতনির অংশটুকু বসবে ওখানে। রাইট চিহ্নতে ট্যাপ করব। তো রাইট চিহ্নতে ট্যাপ করার পরে আমি পর্দার উপরে একবার ট্যাপ করব। এখন দেখেন আমার অরিজিনাল যে মাথাটা সেটা কিন্তু গায়েব হয়ে গেছে, সেটার পরিবর্তে কী হয়ে গেছে, আমি যেটা নিয়ে আসলাম কারণ সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, তাই না? এই দেখেন আমার মাথাটা এখানে সেট হয়ে গেছে। হ্যাঁ, তো এই গেল ব্যাপারটা, যে এই ধরনের কাজ, তো এটা তো রেডিমেড ক্যারেক্টার, তাই না, এই অ্যাপের মধ্যে তৈরি করা আছে। আমরা যদি আমাদের ব্যক্তিগত ক্যারেক্টার তৈরি করি তখন আমরা কী করব? তখন কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারবো, কিন্তু সেটার জন্য আমাদেরকে যখন আমরা বোন সেটিং করব তখন আমাদের একটা অপশন এখানে চালু করে দিতে লাগবে। তো কীভাবে কাজটা করতে হবে চলুন সেটা আমরা আগে শিখে নেব। তো এটাকে যদি আমরা আগের অবস্থা ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা কী করব, এই যে চেঞ্জ ফেসে আবার যাব, যাওয়ার পরে যে রিসেট আছে রিসেটে ট্যাপ করলে দেখেন ও আগের অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু ছোটোখাটো কার্টুন কিন্তু করতে পারবো। যেমন ধরেন যে ঝামেলাহীন কতগুলো ক্যারেক্টার আছে না, যেমন ধরেন এই ক্যারেক্টারটা আমাদের চোখ টোক নড়বে না, আমরা চাইলে চোখ নড়াতে পারবো, সেই পদ্ধতি আমরা জানি কীভাবে চোখ নড়াতে হয়, কীভাবে মুখ নড়াতে হয়। তো আমরা যদি মনে করি যে একটা ছবি নিয়ে আসবো শুধু লাগিয়ে দেবো, তো সেগুলি আমরা খুব চমৎকারভাবে এভাবে করতে পারবো। আর আমরা যদি চোখ মুখ নাড়ানোর সিস্টেম করি সেটাও করতে পারবো। তো চলুন এখন আমরা আসল কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে কী করলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। তো আমরা এখান থেকে তাহলে বের হয়ে যাই বন্ধুরা, এখান থেকে আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে আমাদেরকে আমাদের যে আইটেমস কনস্ট্রাক্টরটা যেতে হবে। এখানে আপনি চাইলে ক্যারেক্টার তৈরি করেন, অথবা যদি ক্যারেক্টার তৈরি করতে না চান
ধরেন যে আমার ক্যারেক্টার তো অনেকগুলো তৈরি করে রাখছিলাম, আমি একটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে ক্যারেক্টার নতুন করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমি একটা কাজ করি, আমার একটা আচ্ছা আমার এখানে একটা পাখি আছে, আমি পাখিটা দিয়ে আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিই। তো আমি পাখিটাকে নিয়ে নিলাম, হ্যাঁ, তো পাখিটার মাথা কিন্তু নেওয়া হয়নি এখানে। তো আমি একটা পাখির মাথাটা নিয়ে নিই, এখানে আমি একটা পাখির মাথা নিয়ে নিই। তো চলুন এই পাখির মাথাটা নেওয়ার জন্য আমরা এখানে থেকে আমাদের গ্যালারিতে একটা মাথা আছে, আগে ওইটাকে আমরা নিয়ে আসি এখানে অ্যাড করি, তারপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা। এখানে একটা কাজ করি, এখানে একটা মাথা আছে আমার, এই মাথাটাকে আমি নিয়ে দিই আগে, তারপরে আপনাদেরকে আমি মূল বিষয়টা বুঝাবো। পাখির যে মাথাটাকে যেটাকে আমরা এটাকে আমরা নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে এটাকে আমরা এখানে অ্যাড করে দেবো পাখির মাথাটাকে। পাখির মাথাটা হচ্ছে এখানে আছে, অ্যাটাচে গেলে আমাদের কিন্তু ব্যাপার আচ্ছা এখানে সিলেক্ট করা হয়নি যার জন্য, হ্যাঁ, এবার হবে অ্যাটাচে গেলাম, হ্যাঁ, তো যেখানে সিলেক্ট করবেন সেইখানে ট্যাপ করে আগে ই করতে হবে। তো এই যে ধরেন যে আমাদের পাখির মাথাটা, হ্যাঁ, এখন দেখেন যে পাখির মাথাটা আমরা নিলাম, এটাকে নিয়ে আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারবো, তো এটা কোনো বিষয় না। তো এই যে পাখির মাথাটা বন্ধুরা নিলাম, খুব লক্ষ্য করে দেখেন যে আমরা যদি মনে করি যে আমরা যে কোনো সময় একটি ক্যারেক্টারের মাথা পরিবর্তন করতে চাই আমাদের গ্যালারি থেকে, তাহলে আমাদের একটি বোন সেট করতে হবে, বোন না ওই যে যেমন যে ইনভিজিবল, তারপরে মাস্টার পয়েন্ট, এই যে এগুলি যে আছে এগুলির মতো আর একটা অপশান আছে, সেটা আমাদেরকে সেট করতে হবে। তো কোথায় সেট করতে হবে সেটা খুব ভালো করে লক্ষ্য করবেন। আপনারা দেখবেন যে যেই বোনটা গলার যেই ডট চিহ্নটা আছে, যে কোনটা বসছে মাথার মধ্যে, দেখেন ভালো করে এই অংশটা বসছে। তো এর পরের অংশ কিন্তু এইটা, দেখেন এইটার পরের অংশ কিন্তু এইটা। তো যে সাইডটা আপনি মাথা মানে বসবে আর কি, যেখানে বসবে তার পরের যে ডট চিহ্নটা আছে, যে ডট পরের অংশটা, এই পরের যে অংশটা আছে সেখানে কিন্তু আপনাদেরকে দেখেন কী করতে হবে, এই যে স্টার চিহ্নের মতো যে অপশনটা আছে সেখানে যেতে হবে, যে এই যে নিচে দেখেন ক্যান অ্যাপ্লাই ফেসেস লেখা আছে, যে ক্যান অ্যাপ্লাই ফেসেসে আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে, সেই সাথে উপরে যে মাস্টার আছে এই মাস্টারটা কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করে দেবেন। এখন ধরেন যে আমরা আমাদের কাজ কিন্তু কমপ্লিট, আমরা চাইলে এইটার সাথে আরও অনেক বোন সেট করতে পারি, আমাদের ইচ্ছা, আমরা যদি সেটা করতে চাই তো করবো, তাতে কোনো সমস্যা হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আমরা অনেক বোন সেট করতে চাই, যে চোখ নড়ানোর ইয়ের জন্য, মুখ নড়ানোর জন্য, সেগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো, এতে আমাদের কিন্তু কাজের কোনো গণ্ডগোল হবে না। তো আমি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিলাম যে আমাদের এই বোনগুলিও কিন্তু থাকবে। তো এখন বন্ধুরা যে কাজটা করবো, চলুন আমরা এদের সেভ করবো এটাকে। তো এটা সেভ করার সময় আমরা এটার একটা নাম দেব, এটার নাম দেব কি, এটা একটা নাম দিয়ে দিই, বি আচ্ছা বি বার্ড দিয়ে দিই, বি বার্ড ইচ্ছা করে একটা নাম দিয়ে দিলাম ইচ্ছা মতো সেভ করার জন্য, বি বার্ড দিয়ে দিলাম, আমাদের খুঁজতে যাতে সুবিধা হয় সেভ করে দিলাম, আমাদের বি বার্ড নামে সেভ হয়ে গেছে। তো এখন আমরা চলুন আসল জায়গায় চলে যাই, আমাদের এই যে এখন নিউ কার্টুন যে অপশনটা আছে এখানে যাব, এখানে যাওয়ার পর ইনসার্টে যাব, ইনসার্টের পর জাঙ্গল ট্যাপ করব, কাস্টম আইটেমে চলে যাব। এখন আমাদের বি বারটা খুঁজি, এই যে বি বার আছে আমাদের, দেখেন এটাকে আমরা একটু সাইজ করে নেই, বড় করে নেই। এখন দেখেন এই যে আমাদের পাখিটা আসছে, দেখেন এটাকে কিন্তু আমরা এই যে বোন কিন্তু আমরা সুন্দর করে মাথাটাকে নিচের দিকে নিয়ে এসে কিন্তু আমরা দেখেন আমাদের জায়গা মতো বসিয়ে দিতে পারবো, এখানে তো কিন্তু সমস্যা নেই কোনো, হ্যাঁ, এটা বোনটা তো এইভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোনো জায়গা আমরা সেট করতে পারবো। আবার দেখেন আমাদের এই যে এই বোনগুলো কিন্তু আছে, দেখেন পাশ দিয়ে এই বোনগুলিও আছে। তো এখন আমরা কী করবো বন্ধুরা, ধরুন যে এই পাখির মাথাটা মধ্যে আমরা অন্য কোনো মাথা সেট করতে চাই, তাহলে কিন্তু এখন আমরা সহজে কিন্তু সে কাজটা করতে পারবো।
সহজে আমরা করতে পারবো। তো আমরা এখানে ট্যাপ করি, যে বনটাতে আমরা ইয়েটা সেট করছিলাম সেখানে ট্যাপ করলেই হবে। ট্যাপ করার পরে এডিট ইউনিট যান, দেখবেন যেখানে লক্ষ্য করলেই আপনারা পেয়ে যাবেন চেঞ্জ ফেস। চেঞ্জ ফেসে পাবেন। আপনারা যদি আগে এডিট ইউনিটে ট্যাপ করেন, হ্যাঁ, তারপরে আপনারা চাইলে ওই উপরের বনটাতে ট্যাপ করবেন যেখানে আমরা ওই অপশনটা জয়েন করেছি, তারপরে কিন্তু এই অপশনটা শো করবে। তো কোনো ব্যাপার না, আপনার খুঁজে না পেলে হ্যাঁ এভাবে দেখে নেবেন। যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সময় আমরা হয়তো আগে এডিট ইউনিটে ট্যাপ করতে পারি, তো এডিট ইউনিটে ট্যাপ করার পর হয়তো দেখতেছি কী ব্যাপার আমাদের ওইটা শো করতেছে না, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে এডিট ইউনিটে ট্যাপ করলে শুধু হবে না, আমাদের ওই বনটাতে ট্যাপ করতে হবে। আবার আগে যদি আমরা ধরেন যে আমরা যে কাজটা করলাম, যে আগে আমরা বনে ট্যাপ করলাম তারপরে যদি আমরা এডিট ইউনিটে ট্যাপ করি, তাহলে কিন্তু আমাদের ওই চেঞ্জ ফেসটা শো করবে। তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম দুইভাবেই। তো তারপরে যে দেখেন এখানে চলে আসছে, কিন্তু ফ্রম অ্যালবামস কিন্তু চলে আসছে। তো ট্যাপ করলাম, গ্যালারিতে চলে যাই। তো বন্ধুরা এখান থেকে আমরা কী নেবো, আমাদের এখান থেকে কিছু তো নেওয়ার নেই, আর তো কোনো পাখির মাথা টাথা নাই যে নিব, এটা আছে কিন্তু এটা তো কাটা অবস্থায় নাই। তো এটাকে কাটা অবস্থায় যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা এই পাখিটাকেও আনতে পারবো। তো এটাকে আমাদের কাটতে হলে চলুন আমরা কাটে নিই এটাকে, পাখির মাথাটাকে কাটতে গেলে আমাদের একটা ইরেজার অ্যাপে চলে যেতে হবে। আমাদের অ্যাপটা কোথায় গেল, এখানে গেছে। তো দেখি এটাকে আমরা কাটে নিতে পারি কিনা। এটাকে আমরা কেটে নেই, এখন আমাদেরকে এটা কাটতে হবে। এটা আগে কাটে রাখা ভালো উচিত ছিল, কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য আগে কাটি নেই যাতে আপনারা সম্পূর্ণটা দেখতে পারেন। হ্যাঁ, ধরুন যেখানে আপনাদের সামনেই আমি কাটতেছি, এই যে ইরেজ করে দিলাম, এগুলা ইরেজ করে দিলে সুন্দর করেই করবেন। তো তারপরে আমরা নিয়ে নেব, সেভ করব, সেভে যাই, সেভ করে ফেলছি। এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে বন্ধুরা। তো চলুন আবারও চলে যাব, আমাদের যেখানে ছিলাম সেখানে চলে যাব। তো সেখানে যাওয়ার পরে আমরা লক্ষ্য করছি যে আমাদের এটা চলে আসছে, এটাই এটাকে আমরা ক্রপ করবো সুন্দর করে যতটুকু মাথাটা। ক্রপ করলাম, এই করলাম, এই চলে আসছে আমাদের মাথা, দেখেন। এখন আমাদেরকে এটা সুন্দর করে বসিয়ে দিতে হবে, এখানে দিই। এটা মাথাটা তো অন্যরকম। হ্যাঁ, তো যাই হোক, দেখি আমাদের কী অবস্থা হয়। তো আমরা এখন পর্দাটার উপরে ট্যাপ করবো, দেখেন আমাদের ওই মাথার পরিবর্তে এই মাথা চলে আসছে, তাই না? তো এখন কিন্তু এটাকে আমরা একইভাবে দেখেন নাড়াতে পারবো, সরাতে পারবো, সব কিছু করতে পারবো। আবার যে আমাদের ওই বনগুলি কিন্তু আছে, দেখেন যে পাশের যে বনগুলি আমি সেট করছি সেগুলি কিন্তু আছে। হ্যাঁ, তো আমরা যদি চোখ মুখ নাড়াতে চাই তাহলে এই বনগুলি ব্যবহার করতে পারবো, এবং আমাদেরকে তাহলে ফেসটা নিতে হবে, ওরকম ফেস নিতে হবে যে চোখ নেই। হ্যাঁ, চোখ ছাড়া ফেস নিতে হবে। চোখ কীভাবে, আগে আমি একটি কিন্তু এই যে টুনি পাখি তৈরি করার কিন্তু একটি টিউটোরিয়াল করেছি, তিনটা ভিডিও আছে, আপনারা যদি দেখে না থাকেন তো সেই ভিডিওটা আগে দেখবেন, তাহলে বুঝবেন যে কীভাবে টুনি পাখিটি আমি তৈরি করেছিলাম, সেটা আপনারা সেই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। এখানে আপনাদেরকে আমি টুনি পাখি তৈরি করা শেখাচ্ছি না, এখানে শেখাচ্ছি ফেস কীভাবে চেঞ্জ করতে হয়। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আমরা যদি মনে করি যে আমরা আগের ফেসটাকে আবার নিয়ে আনবো, তাহলে চেঞ্জে যান, চেঞ্জে যেয়ে আবার রিসেট দিয়ে দিলে দেখবেন যে ওই আগেটা চলে আসছে। আবার ধরেন আমি একটু মজা করার জন্য একটা কাজ করি, একটা অন্য ফেস নিই, ধরেন যে আমি একটা অন্য ফেস নিচ্ছি, মানুষের মাথা একটা অ্যাড করে দিই, দেখি। তো এখানে যে আমাদের একটা মানুষের মাথা আছে, এটাকে একটু অ্যাড করি, দেখি কেমন হয়। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই, বন্ধুরা
দেখি কি অবস্থা, দেখেন কি অবস্থা, মানুষের মাথাকে আমরা তার সাথে অ্যাড করে দিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে। ছোটোবেলায় আমি একটি স্বপ্ন দেখেছিলাম, আমার স্বপ্নের কথাটা এখনও মনে আছে। সে স্বপ্নে এরকম একটা পাখি দেখেছিলাম, যে পাখিটার শরীরটা হচ্ছে এই পাখির, আর মানুষের মাথাটা হচ্ছে মানে মানুষের, পাখির মাথাটা ছিল মানুষের মতো। সে কঠিন বিরক্ত করতেছিল আমাকে, পরে সেই পাখিটাকে আমি হত্যা করছিলাম স্বপ্নের মধ্যে। হ্যাঁ, তো মজার স্বপ্ন একটা ছিল, তো এরকম একটা স্বপ্ন দেখছিলাম, তো ওইরকম কথাটা মনে পড়ে গেল আমার। বন্ধুরা বুঝলেন, তাহলে বোনটা আমরা সেট করেছিলাম কোথায়, ওই যে ওই অপশনটা যেটা ফেসেস, যে অপশনটা কোথায় সেট করেছিলাম সেটা সবসময় মনে রাখতে হবে, যে যেই অংশটা নিচে জয়েন্ট হবে তার উপরের অংশটা, হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে। আপনারা উল্টাপাল্টা যদি আবার অপশনটা ইয়ে করে দেন, সেভ করে দেন, তাহলে কিন্তু আবার জয়েন্ট হয়ে যাবে অন্য জায়গায়। যেমন আমরা যদি এই যে এখানে সেভ অপশনটা দিতাম, তাহলে কিন্তু মাথাটা কিন্তু ওখানে সেভ হতো না, হ্যাঁ মাথাটা তাহলে অন্য তার নিচের বোনটাতে সেট হয়ে যেত, এই যে তার এই বোনটা সেট হয়ে যেত। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা মানে কাজ করার সময় অবশ্যই বুঝে শুনে কাজ করবেন। হ্যাঁ, তো আমাদের এই পাখি কিন্তু দেখেন কত সুন্দর পাখি, এটা তো আগে শেখানো হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।